মেয়েদের 800 মিটার ফ্রি স্টাইল সাঁতারে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। অলিম্পিক্স ইতিহাসের নবম স্বর্ণ জিতে নারী অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ জেতা লারিসা লাতিনিনার পাশে নাম বসিয়েছেন তিনি। সেই সাথে এই ইভেন্টে টানা চতুর্থ সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন এই অ্যাথলেট। 800 মিটার ফ্রি স্টাইলে ঝড় তুললেন কেটি লেডেকি। প্যারিস অলিম্পিক্সে জিতলেন আরেকটি স্বর্ণপদক, আর তাতেই তিনি হয়ে গেলেন ইতিহাসের অংশ। অলিম্পিক গেমস ইতিহাসে এতদিন সর্বোচ্চ 9টি স্বর্ণ জয়ের গল্প কেবল লেখা ছিল সোভিয়েত ইউনিয়নের লাতিনিনার। সে পাতায় এবার নাম উঠল লেডিকির। 800 মিটার ফ্রি স্টাইলে সেরা হওয়ার সুবাদে এখন অলিম্পিক্সের 9টি স্বর্ণ জেতা হয়ে গেল এই অ্যাথলেটের। 9টি স্বর্ণ, 4টি রূপা, 1টি ব্রোঞ্জ, সব মিলিয়ে লেডিকির অলিম্পিকের পদক হলো 14টি। অলিম্পিক্সের ইতিহাসে নারী সাঁতারু হিসাবে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড তিনি আগেই গড়েছিলেন। সেই রেকর্ড আরেকটু উঁচুতে তুললেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। 27 বছর বয়সী এই মার্কিন সাঁতারু প্যারিসে ব্যক্তিগত প্রাপ্তির খাতা খুলেছিলেন 400 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতে। এরপর 1500 মিটার ফ্রি স্টাইলে জেতেন স্বর্ণ। সবশেষ 200 মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে লেডিকি পেয়েছিলেন রৌপ্য। আর 800 মিটার ফ্রি স্টাইলে এই নিয়ে টানা 4 অলিম্পিক্সে স্বর্ণ জিতলেন এই সাঁতারু। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার আরিয়ান টিটমাস পেয়েছেন রূপা, আর যুক্তরাষ্ট্রের পাইজি ম্যাডেন জিতেছেন ব্রোঞ্জ পদক। শাহরিয়ার হোসেন, DBC News Desk।